নাম শুনেছেন বিবিকে ইলেকট্রনিক্স? বিবিকে ইলেকট্রনিক্স হলো ভিভো ওপো এদের একটা পেরেন্ট কোম্পানি। ভিভো আর ওপো আলাদা ব্র্যান্ড, কিন্তু এদের টাকাটা যায় ওই বিবিকে ইলেকট্রনিক্স এর কাছে। এদের সাব ব্র্যান্ড আবার হচ্ছে রিয়েলমি বা ওয়ান প্লাস। এরা আবার ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো কাজ করে। কাগজে কলমে আপনার দেখলে মনে হবে এরা সব আলাদা আলাদা কোম্পানি, কিন্তু সবাই একটা ছাতার তলাতেই আছে। এই টোটাল প্রফিটটা এক জায়গাতেই যাচ্ছে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট যেটা আছে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে নতুন টেকনোলজি তৈরি হচ্ছে, কখনো সেলফি পপ আপ ক্যামেরা তৈরি হচ্ছে, কখনো বুক চার্জিং তৈরি হচ্ছে, কখনো ব্রেজললেস ডিসপ্লে আসছে, কখনো নচ ডিসপ্লে আসছে, কখনো পাঞ্চ হোল ডিসপ্লে আসছে, সবই কিন্তু ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা জায়গা থেকেই আসছে এবং এই কোম্পানিগুলো ইউজ করছে। 2012 সাল থেকে ওপো ভিভো তাদের ব্যবসা শুরু করেছিল এবং তারপর তারা দেখছেন কিভাবে ব্যবসা ইন্ডিয়ান মার্কেটে জমিয়ে ফেলেছে। আর তাদের এখন সব থেকে বড় কম্পিটিটর ইন্ডিয়ান মার্কেটের এক নম্বর ব্র্যান্ড শাওমির সাথে। শাওমিও তাদের সাব ব্র্যান্ড তৈরি করেছে রেডমি, তাদের সাব ব্র্যান্ড তৈরি করছে পোকো। প্রশ্নটা আসছে যে শাওমি হঠাৎ পোকো সাব ব্র্যান্ডটা তৈরি করলো কেন? হয়েছে কি গল্পটা এরকম যে ওপো যখন তাদের সাব ব্র্যান্ড রিয়েলমি তৈরি করলো, তারা সরাসরি টক্কর দিতে চাইলো রেডমির সাথে। শাওমি রেডমির সাথে টক্কর নেওয়ার জন্য ওপো নিয়ে আসলো রিয়েলমি। নাম দুটো সিমিলারিটি দেখুন, রেডমি আর রিয়েলমি দুজনেই একই ক্যাটাগরিতে, বাজেট ক্যাটাগরিতে, যেখানে শাওমির রেডমি একচেটিয়া রাজত্ব করছিল, বাজার একা দখল করে নিয়েছিল, কেউ মনোপলি তৈরি করে ফেলছিল। সেখানে তাদের কম্পিট করার জন্য চলে আসলো রিয়েলমি, ওপোর সাব ব্র্যান্ড, এবং যারা রীতিমতো সমান তালে টক্কর দিতে লাগলো রেডমিকে। রেডমি দেখলো তাদের মেন প্রোডাক্টের উপর, মেন রেঞ্জের উপর আক্রমণ আসছে, তারা কি করবে? তারা দেখলো তারা যখন পিছিয়ে যাচ্ছে, তাদের সেল কোথাও গিয়ে ভাগ বসাচ্ছে রিয়েলমি এসে, রেডমি বা তাদের পেরেন্ট বডি শাওমি কি করলো? সরাসরি ওপো ভিভোর উপর, তাদের মানে বিবিকে ইলেকট্রনিক্স এর উপর আক্রমণ করলো। কারণ তাদের আবার একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওয়ান প্লাস। ওয়ান প্লাস যে ব্র্যান্ডটা আছে, সেটা হচ্ছে আবার ফ্ল্যাগশিপ কিলার ফোনের জন্য মনোপলি ব্যবসা করে। মানে 30-40 হাজার টাকার রেঞ্জে, 30,000 টাকার উপরের রেঞ্জে আপনি যেই যাবেন, সেই দেখবেন ওয়ান প্লাসের আবার একটা মনোপলি মার্কেট আছে, যেখানে তাদের প্রচন্ড সুনাম আছে এবং সেখানে তাদের কম্পিট করার মতো প্রায় কেউ নেই। কাউন্টার অ্যাটাক হিসাবে শাওমি বেছে নিল সেই ওয়ান প্লাসকে। ওয়ান প্লাসের সেই জায়গাটাকে আক্রমণ করার জন্য শাওমি নিয়ে আসলো তাদের পোকো ফোন। পোকো হচ্ছে কার্যত ফ্ল্যাগশিপ কিলারের আবার কিলার। মানে ফ্ল্যাগশিপ ফোন যেগুলো আছে, 60-70-80 হাজার টাকা দামের ফোন, স্যামসাং এর ফোন, অনার এর ফোন, অ্যাপেল এর ফোন, তাদেরকে কিল করার জন্য ওয়ান প্লাস এসেছিল তাদের 30-40 হাজার টাকা দামের ফোনে, সেই একই ফিচার ওই রকম ভালো কিছু কোয়ালিটি নিয়ে। আবার সেই 30-40 হাজার টাকা ফোনকে কিল করার জন্য পোকো নিয়ে আসলো তাদের 20-25 হাজার টাকা দামের ফোন, একই রকম ফিচার নিয়ে, একই রকম ভালো ভালো ব্যাপার নিয়ে। এবং পোকো নামটাও দেখুন, ওপো আর পোকো দুটোর মধ্যে কোথাও কিছু মিল পাচ্ছেন কি? ওই ওপোকে কম্পিট করার জন্য শাওমি নিয়ে আসলো তাদের পোকো। তুমি আমার মাঠে এসে আমাকে আক্রমণ করেছো, আমি আক্রমণটা ফিরিয়ে দিলাম তোমার মাঠে গিয়ে। এইরকমই একটা ব্যবসার রীতিমতো হাড্ডাহাড্ডি টক্কর চলছে শাওমি আর আমাদের ওপোর মধ্যে। ফোনের জগতের ক্ল্যাশ অফ টাইটান্স এর মধ্যে, এই দুই মহারথীর টক্করের মধ্যে লাভবান হচ্ছি আমি, আপনি, আমাদের মতো গ্রাহকরা। 5% লাভে ব্যবসা করছিল যে শাওমি, তাদের টক্কর দেওয়ার জন্য রিয়েলমি 3% লাভে ব্যবসা করতে শুরু করলো। লাভবান হলাম? হ্যাঁ, আমরাই। তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হলো আপনাদের কাছে? আজকের ভিডিও কিন্তু এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো